শুভ সকাল দর্শক বন্ধু, আজ জুলাই 23 তারিখ মঙ্গলবার, আজ দিনর 20টি গুরুত্বপূর্ণ খবর সহিত মু সুশ্রী চালন্ত দেখিবা আজ দিনর খবর। এইভাবে নূয় নূ আপডেট পাইবা পে আমার চ্যানেল কো সাবস্ক্রাইব করন্তু, পাখরে থিবা বেল আইকন কো প্রেস করি নিয়ন্তু, আপনক ভাল পাইবা স্বরূপ আমার ভিডিও কো গোটে লাইক করন্তু। ইতিহাস সৃষ্টিলা ইসরো চন্দ্রযান 2 র সফল উৎক্ষেপণ, সেপ্টেম্বর প্রথম সপ্তাহরে চন্দ্রপৃষ্ঠে ওহ্লাইব প্রজ্ঞান। ভারতীয় মহাকাশ ইতিহাসে যোড়ি হয়ে গলা আউ এক সফলতার ফর্দ। ভারতের মহত্বাকাঙ্ক্ষী বহুপ্রতীক্ষিত মিশন চন্দ্রযান 2 র পরীক্ষণ সফল হয়েছে। কালি অপরাহ্ন 2:43 শ্রীহরিকোটাস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রর ইসরোর সবুঠার ওজনদার রকেট জিওশ্রী ক্রোনস রকেট লঞ্চ হুইকিল মার্ক 3 যান ল্যাণ্ডর বিক্রম ও রোভর প্রজ্ঞাকে নিয়ে উৎক্ষেপণ হয়েছে। চন্দ্রযান 2 র 48 দিন পরে চন্দ্রর ভূপৃষ্ঠে অবতরণ করিব। উৎক্ষেপণ পরে প্রথম পর্যায়ে সফল হয়েছে। 16 মিনিট পরে চন্দ্রযানকে পৃথিবীর কক্ষকে অবস্থাপিত করা যাইছি। এপরে চন্দ্রযান 2 রকেট্রু অলগা হয়েছি, এখন চন্দ্রর দক্ষিণ মেরুরে অবতরণ করা যাব। নাবালিকা নিখোঁজ ও দুষ্কর্ম প্রসঙ্গে হুলুস্থুলু হেলা বিধানসভা, আলোচনা দাবি করে গৃহরে বিরোধী হঙ্গামা। কালি বিধানসভায় উঠিছে নাবালিকা নিখোঁজ ও দুষ্কর্ম প্রসঙ্গ। নারাবাজি যোগ গৃহকু প্রথমে 12:30 ও পরে দিন 3টা যায় মুলতবী ঘোষণা করা যাইছিলা। কালি শূন্যকালে এই প্রসঙ্গ উঠাই কংগ্রেস নারাবাজি করেছি। এই প্রসঙ্গে আলোচনা করা উভয় কংগ্রেস ও বিজেপি সদস্য মানে গৃহরে দাবি করে, ফলে গৃহক বাচস্পতি প্রথমে দিন 12:30 এবং পরে দিন 3টা যায় মুলতবী ঘোষণা করে। 8 বর্ষর নাবালিকা সহ দুষ্কর্ম পরে হত্যা উদ্যম, অনুগুলে ঘটি নাবালিকা সহ দুষ্কর্ম ও পরে হত্যা উদ্যম সারা জেলা তথা রাজ্যকে লজ্জিত করেছি। এই স্পর্শকতার ঘটনা পুঁথরে রাজ্য সরকার আইন ব্যবস্থার দুর্বলতাকে পদারে পকাইছি। সূচনা প্রকাশ নিজ পরিবার লোক সহ এক দোকান বারণ্ডার শোথা এক যাযাবর শিশুকন্যা উঠে নিয়ে দুষ্কর্ম করে দরমারা করে এক নাকু ফিঙ্গি দিয়েছি দুর্বৃত্ত। পরে অনুগুল সরকারি বসষ্টাণ্ড পাখ আহার কেন্দ্র পছপটু পীড়িতা গুরুতর অবস্থায় উদ্ধার করা যাই, অবস্থা সংকটপূর্ণ থাকু কটক বড় মেডিকাল স্থানান্তর করা যাই। এই ঘটনার তদন্ত খোদ এসপি করুবা বেড়ে নিকটরে সিসিটিভি নজরে এণিকি অনুগুল সহর রহবা বাহাদুরি মারুথিবা পুলিশ কেবে দোষীকে ধরিবাকু সক্ষম হবে তাহা দেখিবাকু বাকি রহিলা। মন্দিরে ফেসবুক লাইভ করে আত্মহত্যা কলা প্রেমী, ইউপির আগ্রায় 22 বর্ষের এক যুবক মন্দিরে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেছি। শুনবাকে মিছে যে মামলা প্রেম সহ জড়িত, যুবক যে ঝিউক প্রেম করুলা তাহা বিবাহ অন্য এক পুয় সহ হবার লা। আত্মহত্যা করা সহ যুবক জনক চাড়ে ফর্দর সুইসাইড নোট মধ্যে ছাড়ি। এই সুইসাইড নোট্রে নিজের আত্মহত্যা নিষ্পতি নিজ পরিবার ক্ষমা মাগিছন্তি, এসব নিজের অঙ্গদান অপিল মধ্যে করেছেন। যুবক জনকর শব মন্দির ভিতরে ঝুলন্তা অবস্থায় স্থানীয় লোকে দেখিলে, তাপরে পুলিশকে সূচনা দিয়ে যাই। কাশ্মীরে প্রশিক্ষণ নেওয়া ধোনিকু সেনার অনুমতি, টিম ইন্ডিয়ার উইকেট কিপর মহেন্দ্র সিং ধোনিকু টেরিটোরিয়াল আর্মিরে প্রশিক্ষণ পাই অনুমতি মিলিছে। সেনা মুখ্য বিপিন রাওয়াত তাঙ্কু এনে অনুমতি প্রদান করেছেন। তাঙ্ক অনুমতি ক্রমে ধোনি এবে 2 মাস পাই প্যারাচুট রেজিমেন্টরে প্রশিক্ষণ নেবে। এই প্রশিক্ষণ সে কেবল কাশ্মীরে হি নেই পারিবে, তেবে ধোনি সেনার কোনসি অপারেশনে সামিল হয়ে পারিবে নাহিঁ। সূচনাযোগ্য ধোনি যে প্রশিক্ষণ নেওয়া যাচ্ছেন এবে সেই বিভাগর লেফটেন্যান্ট কর্নেল অনেক। গৃহরে উঠিলা মদ বিবাদ, মদ মদ বিক্রি কু প্রোৎসাহন পুরস্কার প্রসঙ্গে সফেই রখিলে সরকার। মদ বিক্রি পুরস্কার প্রসঙ্গে কালি বিধানসভায় সরগরম আলোচনা হয়েছে। এনে সফেই রকিছেন মন্ত্রী প্রথম থাকে প্রতিক্রিয়া রকি অবকারী মন্ত্রী নিরঞ্জন পূজারী বিধানসভায় কহিছেন মদ বিক্রির প্রসার পাই সরকার এভাবে কোণী নিষ্পতি নেই নাহান্তি, রাজ্যর হিত সর্বদা ধ্যান রকিছেন রাজ্য সরকার বলে যুক্তি বাড়িছেন নিরঞ্জন পূজারী। খুব শীঘ্র আরম্ভ হব ভুবনেশ্বর সুরট ফ্লাইট, টুইট করে জনাইলে সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী।
ଭୁବନେଶ୍ୱରରୁ ଗୁଜୁରାଟର ସୁରଟକୁ ସପ୍ତାହକୁ 2 ଥର ଫ୍ଲାଇଟ୍ ଚଳାଚଳ କରିବ। ଏ ସମ୍ପର୍କରେ କାଲି ଟ୍ୱିଟ୍ କରି ଜଣାଇଛନ୍ତି ସାଂସଦ ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ। ସୁରଟରେ ଅନେକ ଓଡ଼ିଆ ରହୁଥିବାରୁ ଓଡ଼ିଶାରୁ ସିଧାସଳଖ ସୁରଟକୁ ଫ୍ଲାଇଟ୍ ଚଳାଚଳ ପାଇଁ ଅନେକ ଦିନରୁ ଦାବି ହୋଇଆସୁଥିଲା। ଏହିସବୁ ଜିଲ୍ଲାରେ ହୋଇପାରେ ଝଡ଼ବର୍ଷା ଓ ବଜ୍ରପାତ। କାଲି ରାଜ୍ୟର 12 ଜିଲ୍ଲାରେ ଝଡ଼ ବର୍ଷା ହେବ, ଏହାସହ ଘଡ଼ଘଡ଼ି ବି ମାରିବ। ଏନେଇ ଏହିସବୁ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକ ଅପରାହ୍ନ 5:15 ପର୍ଯ୍ୟନ୍ତ ସତର୍କ ରହିବାକୁ ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ଏହି ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକ ହେଉଛି କେନ୍ଦୁଝର, ସୁନ୍ଦରଗଡ଼, ସମ୍ବଲପୁର, ଝାରସୁଗୁଡ଼ା, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ବଲାଙ୍ଗୀର, ଜଗତସିଂହପୁର, କନ୍ଧମାଳ, ଗଜପତି, ଗଞ୍ଜାମ, ରାୟଗଡ଼ା ଓ ନୂଆପଡ଼ା। ଗଭୀର ଖାଲକୁ ଖସି ପଡ଼ିଲା ବସ୍, 20 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ। ହିମାଚଳ ପ୍ରଦେଶର କୁଲ୍ଲୁରେ ଏକ ବଡ଼ ବସ୍ ଦୁର୍ଘଟଣା ହୋଇଛି। ଏଠାରେ ଏକ ବସ୍ ଖାଲକୁ ଖସି ପଡ଼ିଛି, ଯେଉଁଥିରେ 30 ଲୋକ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି। ଏହି ଦୁର୍ଘଟଣା କୁଲ୍ଲୁର ବଞ୍ଜାରରେ ହୋଇଛି। ପ୍ରଜ୍ଞା ଠାକୁରଙ୍କ ଠାରୁ ନିଜକୁ ଦୂରେଇ ରଖିଲା ବିଜେପି। ବିଜେପି ଟିକେଟ୍ରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ସାଂସଦ ହୋଇଥିବା ପ୍ରଜ୍ଞା ସିଂ ଠାକୁରଙ୍କ ତୁଣ୍ଡ ନେଇ ପୁଣି ଥରେ ବିବାଦ ସୃଷ୍ଟି ହୋଇଛି। କିଆ ନାଳ ଓ ପାଇଖାନା ସଫା କରିବାକୁ ସାଂସଦ ହୋଇନାହାନ୍ତି ବୋଲି କହିବା ପରେ ଏହାକୁ ନେଇ ହଟଚମକ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ତେବେ ବିଜେପି ନିଜ ଦଳର ସାଂସଦ ପ୍ରଜ୍ଞା ଠାକୁରଙ୍କ ଠାରୁ ନିଜକୁ ଦୂରେଇ ରଖିଛି। ଏଭଳି ବୟାନକୁ ବିଜେପି ଅଗ୍ରାହ୍ୟ କରିଦେଇଛି। ବିଜେପିର କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ଜେପି ନଡ୍ଡା ଏହାକୁ ନାପସନ୍ଦ କରିଛନ୍ତି ଏବଂ ଏଭଳି ବୟାନ ଦେବା ପୂର୍ବରୁ 100 ଥର ଚିନ୍ତା କରିବାକୁ ପ୍ରଜ୍ଞାଙ୍କୁ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। ନାବାଳିକାକୁ ଅପହରଣ ଅଭିଯୋଗରେ 2 ଗିରଫ। ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ଖୁଣ୍ଟା ଥାନା ଅଞ୍ଚଳର ଜୈନିକା 16 ନାବାଳିକାକୁ ଅପହରଣ କରି ନିଆଯାଇଥିବା ଅଭିଯୋଗରେ ପୋଲିସ ସୋମବାର 2 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛି। ଅଭିଯୁକ୍ତ 2 ଜଣ ହେଲେ ସାନକାଞ୍ଚିଆ ଗ୍ରାମର ସ୍ୱର୍ଗତ ରାମଚନ୍ଦ୍ର ବାସ୍କେଙ୍କ ପୁଅ ମଳୟରଞ୍ଜନ 21 ଓ କୁଆଁଶୁଳି ଗ୍ରାମର ସ୍ୱର୍ଗତ ଭୋଳାନାଥ ବେଶ୍ରାଙ୍କ ପୁଅ ରାଜୀବ 28। ନାବାଳିକାର ବାପାଙ୍କ ଅଭିଯୋଗ ଅନୁସାରେ ଗତ 18 ପୂର୍ବାହ୍ନରେ ତାଙ୍କ କନ୍ୟା ଘରେ ଥିବା ବେଳେ ତାଙ୍କୁ ଅପହରଣ କରି ନିଆଯାଇଥିଲା। ପାଟକୁରା ନିର୍ବାଚନୀ ହିଂସା ମାମଲା ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ପାଟକୁରାରେ ନିର୍ବାଚନ ଓ ନିର୍ବାଚନ ପରବର୍ତ୍ତୀ ହିଂସା ଘଟଣାରେ ଥାନାରେ ଦିନକୁ ଦିନ ଅଭିଯୋଗ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ଏହି ଥାନା ଅନ୍ତର୍ଗତ ବିଭିନ୍ନ ସ୍ଥାନମାନଙ୍କରେ 2 ପ୍ରମୁଖ ରାଜନୈତିକ ଦଳ ବିଜେଡ଼ି ଓ ବିଜେପି ସମର୍ଥକଙ୍କ ମଧ୍ୟରେ ପୁରୁଣା ଜମିବାଡ଼ି ବିବାଦକୁ କେନ୍ଦ୍ର କରି ରାଜନୈତିକ ଅଭିଯୋଗ କରିବା, ଗାଳିଗୁଲଜ, ଧମକଚମକ ଓ ମାରପିଟ ଆଦି ଘଟଣାମାନ ସମ୍ପର୍କରେ ଥାନାରେ ଅଭିଯୋଗ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ପାଟକୁରା ଥାନା ସୂତ୍ରରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ କାଲି 2 ଗୋଷ୍ଠୀ ନିର୍ବାଚନ ସଂକ୍ରାନ୍ତ ହିଂସାକାଣ୍ଡ ସମ୍ପର୍କରେ ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରାଯାଇଛି। ମହିଳା ଡବଲ୍ରେ ଭାରତକୁ ସ୍ୱର୍ଣ୍ଣ। ଜବାହରଲାଲ ନେହେରୁ ଇନ୍ଡୋର ଷ୍ଟାଡିୟମରେ ଚାଲିଥିବା 21ତମ ରାଜ୍ୟଗୋଷ୍ଠୀ ଟେବୁଲ୍ ଟେନିସ୍ ଚାମ୍ପିଅନସିପ୍ର ମହିଳା ଡବଲ୍ସରେ ଭାରତକୁ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ଲାଭ ହୋଇଛି। ସୋମବାର ଅପରାହ୍ନରେ ଖେଳାଯାଇଥିବା ମହିଳା ଡବଲ୍ ଫାଇନାଲରେ ଭାରତର ପୂଜା ସହସ୍ରବୁଦ୍ଧେତ ଓ କ୍ରିତିକା ସିହ୍ନା ରୟ ନିଜ ଦେଶର ଶ୍ରୀଜା ଅକୁଲା ଓ ମୌସୁମୀ ବଲ୍ଲଙ୍କୁ ହରାଇ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ଉପରେ କବ୍ଜା କରିଛନ୍ତି। ବଢ଼ିଲା ସୁନା ଓ ରୂପାର ଦର। କାଲି ସୁନା ଓ ରୂପାର ଦର ବୃଦ୍ଧି ପାଇଛି। କାଲି ନୂଆଦିଲ୍ଲୀରେ ସୁନା 10 ଗ୍ରାମ ଦର 35,970 ରହିଛି। ସେହିପରି ରୂପା ଦର କେଜି ପିଛା 260 ବୃଦ୍ଧି ପାଇ 41,960 ପହଞ୍ଚିଛି। ସର୍ବଭାରତୀୟ ସର୍ଫା ମହାସଂଘ ଉପସଭାପତି ସୁରେନ୍ଦ୍ର ଜୈନ କହିଛନ୍ତି ସୁନା ଦର କାଲି ପୁଣି 100 ବଢ଼ିଛି, ଫଳରେ ଏବେ 10 ଗ୍ରାମ ସୁନା ଦର 35,970 ପହଞ୍ଚିଛି। 99.9% ସୁନା 10 ଗ୍ରାମକୁ 35,970 ଥିବାବେଳେ 99.5% ସୁନା 10 ଗ୍ରାମ ପିଛା 35,800 ବିକ୍ରି ହେଉଛି। ସଫଳ ଚନ୍ଦ୍ର ଅଭିଯାନ ପରେ ସୂର୍ଯ୍ୟ ଉପରେ ଇସ୍ରୋର ଆଖି। ଆସନ୍ତା ବର୍ଷ ଆରମ୍ଭ ହେବ ଭାରତର ସୂର୍ଯ୍ୟ ଅଭିଯାନ ଆଦିତ୍ୟ L1। ଚନ୍ଦ୍ର ଓ ମଙ୍ଗଳଯାନର ସଫଳତା ପରେ ଇସ୍ରୋ ଆସନ୍ତା ବର୍ଷ ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ନିଜର ସୂର୍ଯ୍ୟ ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିବ। ପୂର୍ବରୁ ଏହି ଅଭିଯାନର ନାମ ଆଦିତ୍ୟ 1 ଥିବା ବେଳେ ଏବେ ଏହାର ନାମ ଆଦିତ୍ୟ L1 ମିଶନ ବୋଲି ନାମିତ କରାଯାଇଛି। ଆଦିତ୍ୟ 1ର ଲକ୍ଷ୍ୟ ଥିଲା ସୂର୍ଯ୍ୟର କରୋନାର ଅଧ୍ୟୟନ, କିନ୍ତୁ ଆଦିତ୍ୟ L1 ମିଶନର ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି
କରୋନା ସହ ସୂର୍ଯ୍ୟର ଫଟୋସ୍ଫିୟର ସୂର୍ଯ୍ୟର ନିର୍ଗତ ହୋଇଥିବା ଏକ୍ସରେ ଓ ଅତିବାଇଗଣୀ ରଶ୍ମି ସମ୍ପର୍କରେ ଅଧ୍ୟୟନ କରିବ ବୋଲି ଇସ୍ରୋ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଦିବ୍ୟାଙ୍ଗମାନଙ୍କ ଯାତ୍ରା ସହଜ କରିବାକୁ ରେଳ ବିଭାଗକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ ବମ୍ବେ ହାଇକୋର୍ଟ। ଦିବ୍ୟାଙ୍ଗମାନଙ୍କ ପାଇଁ ରେଳ ଯାତ୍ରା ଆହୁରି ସହଜ କରିବାକୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର କିଛି ବିକଳ୍ପ ଚିନ୍ତା କରି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବାକୁ ବମ୍ବେ ହାଇକୋର୍ଟ ରେଳ ବିଭାଗକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ପୂର୍ବରୁ ଅଦାଲତ ଦେଇଥିବା ନିର୍ଦ୍ଦେଶର ଉତ୍ତରରେ ରେଳ ବିଭାଗ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ଯେ ଟ୍ରେନ୍କୁ ଅଟକାଇ ରଖିବାର ସମୟ ବଢ଼ାଇବା, କୋଚ୍ଗୁଡ଼ିକୁ ଦିବ୍ୟାଙ୍ଗମାନଙ୍କ ଅନୁସାରେ ପୁନଃନିର୍ମାଣ କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ। ନିକଟ ଅତୀତରେ ଅଦାଲତ ଦିବ୍ୟାଙ୍ଗମାନଙ୍କୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଟ୍ରେନ୍କୁ ପ୍ରତି ଷ୍ଟେସନରେ ଆଉ କିଛି ସମୟ ଅଟକାଇ ରଖିବାକୁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। 21 ସୁଦ୍ଧା ସଫା ହୋଇଯିବ ମମତାଙ୍କ ଦଳ, କହିଲେ ବାବୁଲ ସୁପ୍ରିୟୋ। କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ତଥା ପଶ୍ଚିମବଙ୍ଗର ବିଜେପି ସାଂସଦ ବାବୁଲ ସୁପ୍ରିୟୋ 2021 ମସିହା ସୁଦ୍ଧା ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ସଫା ହୋଇଯିବ ବୋଲି ଭବିଷ୍ୟବାଣୀ କରିଛନ୍ତି। ବାବୁଲ କହିଛନ୍ତି ଯେ 2019 ନିର୍ବାଚନରେ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ଅଧା ହୋଇଯାଇଥିବା ବେଳେ 2021 ହେବାକୁ ଥିବା ବିଧାନସଭା ନିର୍ବାଚନରେ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ନିଶ୍ଚିହ୍ନ ହୋଇଯିବ। ପ୍ରକୃତରେ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ନେଇ ବିଜେପି ଓ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସ ମଧ୍ୟରେ ଛକାପଞ୍ଝା ଆରମ୍ଭ ହୋଇଗଲାଣି। କର୍ଣ୍ଣାଟକ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏଚ୍ଡି କୁମାରସ୍ୱାମୀ ଇସ୍ତଫା ଦେବେ। ଆସ୍ଥା ଭୋଟ୍ର ସମ୍ମୁଖୀନ ହେବା ପୂର୍ବରୁ କର୍ଣ୍ଣାଟକ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏଚ୍ଡି କୁମାରସ୍ୱାମୀ ଇସ୍ତଫା ଦେବେ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ସୋମବାର ସନ୍ଧ୍ୟା 6:00 ଭୋଟ୍ ଗ୍ରହଣ କରାଯିବାକୁ ଥିବାବେଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୁମାରସ୍ୱାମୀ ଇସ୍ତଫା ଦେଇପାରନ୍ତି ବୋଲି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। ସନ୍ଧ୍ୟା 7:00 ସେ ରାଜ୍ୟପାଳ ବାଜୁଭାଇ ଭଲ୍ଲାଙ୍କୁ ଭେଟିବା ଲାଗି ସମୟ ନେଇଥିବାରୁ ରାଜନୈତିକ ମହଲରେ ଏପରି ଆଲୋଚନା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ତେବେ ଅନ୍ୟ ଏକ ସୂତ୍ରର ଅନୁସାରେ କୁମାରସ୍ୱାମୀ ରାଜ୍ୟପାଳଙ୍କୁ ଭେଟିବା ଲାଗି ଇସ୍ତଫା ଦେଇନଥିବା ନେଇ ସୂଚନା ମିଳିଛି, ଫଳରେ କୁମାରସ୍ୱାମୀଙ୍କ ପରବର୍ତ୍ତୀ ପଦକ୍ଷେପକୁ ନେଇ ପ୍ରହଳିକା ଦେଖାଦେଇଛି। ଚନ୍ଦ୍ରଯାନ 2ର କ୍ରେଡିଟ୍ ପଣ୍ଡିତ ନେହେରୁଙ୍କୁ ଦେଲା କଂଗ୍ରେସ, ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଲୋକେ କଲେ ସମାଲୋଚନା। ଚନ୍ଦ୍ରଯାନ 2ର କ୍ରେଡିଟ୍ ପଣ୍ଡିତ ନେହେରୁଙ୍କୁ ଦେଲା କଂଗ୍ରେସ, ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଲୋକେ କଲେ ପ୍ରବଳ ସମାଲୋଚନା। ଭାରତର ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ଅଭିଯାନ ଚନ୍ଦ୍ରଯାନ 2ର କାଲି ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ସତୀଶ ଧୱନ ମହାକାଶ କେନ୍ଦ୍ରରୁ ସଫଳତାର ସହ ପ୍ରକ୍ଷେପିତ ହୋଇଛି। GSLV MK-3 ମହାକାଶ ଯାନ ମାଧ୍ୟମରେ ଚନ୍ଦ୍ରଯାନ 2 ମହାକାଶକୁ ଯାତ୍ରା କରିଛି। ଭାରତର ଏହି ସଫଳତାକୁ ସାରା ବିଶ୍ୱରେ ପ୍ରଶଂସା କରାଯାଉଛି। ତେବେ କଂଗ୍ରେସ ଏହି ସଫଳତାର କ୍ରେଡିଟ୍ ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପଣ୍ଡିତ ଜବାହରଲାଲ ନେହେରୁଙ୍କୁ ଦେଇଛି। ଏନେଇ କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ ଏକ ଟ୍ୱିଟ୍ କରାଯାଇଛି। ତେବେ ଏହି ଟ୍ୱିଟ୍କୁ ନେଇ ଟ୍ୱିଟରରେ କଂଗ୍ରେସକୁ ବ୍ୟାପକ ସମାଲୋଚନା କରାଯାଉଛି।